শান্তারামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করি ভালো আছে তোমাদের জন্য আজ আবার ট্রান্সলেশনের একটি ভিডিও পিকে দে সরকারের বইয়ের বাড়ে পিকে দে সরকারের যে অনুশীলনী মানে গ্রামার বইয়ের যে অনুশীলনী সেই অনুশীলনী থেকে এই ট্রান্সলেশনটা করা হচ্ছে এটা আমার কাছে যে বইটা আছে সেই বইটার তেরো নম্বর ট্রান্সলেশান এর আগে পি কে দে সরকারের বইয়ের অনুশীলনীর বারোটা ট্রান্সলেশান এই চ্যানেলে আপলোডেড হয়েছে এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট ট্রান্সলেশান আপলোডেড হয়েছে তোমরা সেগুলো যারা এখনও দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করব দেখো ঠিক এর নিচে এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে এর নিচে একটা অ্যারো আছে অ্যারোটা টাচ করলেই ডেসক্রিপশন বক্সটা খুলবে সেখানে তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ট্রান্সলেশন প্রচুর প্রেসিস প্রচুর নিউজপেপার রিপোর্টিং সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কীভাবে লেখা হবে কত সরল করে বোঝা যায় সেইভাবে সরল করে বোঝানো হয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো সেখানে অনেক কাজের দরকারি লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও দেখো এইখানটাতে একটা আই বাটন বা আই কার্ড আসছে সেটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া ভিডিওগুলো দেখে নিতে পারবে এই ভিডিও দেখবার পর তো প্রত্যেকবারের মতো আমরা প্রথমে একবার পড়ে নেব পড়ে নিয়ে তারপর সেটাকে ট্রান্সলেট একটা একটা করে বাক্য ধরে ধরে ট্রান্সলেশান করব। এটা কিন্তু যে কথাগুলো এখানে আছে বেশ জটিল এবং কঠিন হ্যাঁ তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করো না পুরোটা একটু দেখো প্লিজ আর এইটা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে দেখো দেরি না করে শুরু করি একালব্য বেদরাজ হিরণ্য ধনুর পুত্র ছেলেবেলা হইতে তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল সে সময় দ্রোণাচার্যের যশ বহুদূর ছড়াইয়া পড়িয়াছিল লোকে বলিত যে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই একালব্যের বড় ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে একদিন একালব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল কিন্তু দ্রোণ ব্যাপত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না তখন একালব্য ভগ্ন হৃদয়ে সে স্থান ত্যাগ করিয়া গভীর ভনে প্রবেশ করিলেন সেখানে একটি কুটির নির্মাণ করিল এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল এইটুকু হচ্ছে আমাদের মূল প্যারাগ্রাফ এবার একটা একটা করে বাক্য ধরে ধরে আমরা দেখি কিভাবে ট্রান্সলেশন করা যায় প্রথম বাক্য খুবই সহজ বলছে একলব্য ব্যাধরাজ হিরণ্যধনুর পুত্র সহজের মধ্যে কঠিন কোনটা কঠিন হচ্ছে এই যে ব্যাগরাজ ব্যাদরাজ ব্যাপারটা কি সেটা একটু বুঝতে হবে এর ব্যাপারটা মানে হচ্ছে দেখো এখানে একটা হিন্টসও দেওয়া আছে কিং অফ ফলার্স এর মানে হচ্ছে ব্যাদরাজ মানে হচ্ছে শিকারী ঠিক আছে শিকারীদের রাজা বনের মধ্যে নিম্ন কিছু মানুষ যারা শিকার করে তাদের ব্যাধি ব্যাদ এরকম বলে তাদের যে রাজা তাকে বলছে ব্যাদরাজ ঠিক আছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো একলব্যর কথা তোমরা সকলেই জানো মহাভারতের একটি চরিত্র আর হিরণ্যধনু তো একজন একটি নাম ঠিক আছে তাহলে দেখো তো সন জানো তোমরা তাহলে এটা কি হবে দেখো একলব্য ব্যারাজ হিরণ্যধনুর পুত্র আচ্ছা এই যে বাক্যটা এই বাক্যটা দেখে যেন মনে হচ্ছে এটা প্রেজেন্টেন্স কিন্তু এটা কি প্রেজেন্টেন্সে আমরা লিখতে পারবো না একালব্য ছিল বেদরাজ হিরণ্যধনুর পুত্র ঠিক আছে একালব্য হয় এটা না লিখে ছিল করতে হবে কারণ একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে অতীতের কাহিনি আমরা লিখছি তাহলে প্রথম এটা সাবজেক্ট কী হবে সাবজেক্ট হবে নিশ্চয়ই একালব্য তাই না ছিলেন ওয়াজ কী ছিলেন পুত্র মানে সন এইবার বেদরাজ হিরণ্যধনু বা হিরণ্যধনু যিনি ছিলেন বেদরাজ এরকমভাবে যে কোনোভাবে আমরা ট্রান্সলেশনটা করতে পারি এসো দেখা যাক কীভাবে করা যায় একালব্য ওয়াজ ঠিক আছে এই যে যে বানান এই বানানগুলো এই বিশেষ এই মহাভারত রামায়ণের যে বানানগুলো সেই বানানগুলো একটু অন্যরকম হয় সাধারণত বর্তমান যে চিন্তা সেই চিন্তার চেয়ে একটু রকম হয় একটু দেখে নিও তাহলে একালব্য ওয়াজ ছিলেন একালব্য ছিল কার কি ছিল দা সন অফ হিরান্য ধনুষ তাহলে হিরান্ন ধনুর ছেলে ছিলেন ঠিক আছে একালব্য ছিলেন ওয়াজ মানে ছিলেন পাস্টেন্সে রয়েছে দা সন অফ হিরণ্যধনুষ এই হিরণ্য ধনুষ কে ছিলেন না তিনি রাজ ছিলেন সেই হিন্স কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো আর আমি হিরণ্যধনুষ নামটা লিখলাম লিখে এইবারে কমা দিয়ে বাকি অংশটা আমি লিখে দেব দা কিং অফ ফোলার্স ওকে এটাই হচ্ছে রাজ বললাম যেটা শিকারীদের রাজা জঙ্গলে যারা থাকতো তাহলে এটা বুঝতে পেরেছ আশা করি এখানে খুব একটা কঠিন কিছু নেই শব্দগুলোই একটু বড়ো বড়ো সংস্কৃত সংস্কৃত শব্দ এরকম একলব্য ওয়াজ দ্য সন তো সোজা অফ ছিলেন অফ রব আয়ের কার সন্তান হিরণ্য ধনুষ তারপরে কি বলছে দা কিং অফ ফলার্স এটা তো পয়েন্টসে রয়েছে কিং মানে রাজা অফ ফলার্স মানে হচ্ছে ব্যাদ ব্যাের রাজা পরের বাক্য দেখো কি বলছে ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল দেখো এখানে দেখো ছেলেবেলাকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে ছেলেবেলা তার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার অস্ত্রবিদ্যা এখানে দেখো এই অস্ত্রবিদ্যার একটা ইংরেজি দেওয়া রয়েছে আর্চারি আর্চারি মানে অ্যাকচুয়ালি তিরন্দাজি যাই হোক এখানে তিরন্দাজিটাই সেই সময়কার অস্ত্রবিদ্যা হিসাবে পরিচিত ছিল আজকের যুগের অস্ত্রবিদ্যা হয়তো মিসাইল চালানো ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কত কিছু আছে সব নামও আমি জানি না পৃথ্বী অগ্নি ইত্যাদি সব আছে যাই হোক এখানে অস্ত্রবিদ্যা মানে হচ্ছে আর্চারি মানে তখনকার দিনে অস্ত্রবিদ্যা মানে হচ্ছে ধনুর্বিদ্যাটাই সবচাইতে বড়ো বিদ্যা ছিল ঠিক আছে শাস্ত্রশিক্ষার চেয়েও যেন ধনুবিদ্যা তখন বড় বিদ্যা ছিল এরকম একটা ব্যাপার ছিল সেই সময়কার প্রেক্ষাপটে তাহলে ছেলেবেলা হইতে তাহার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল ইচ্ছা ছিল দেখো এই যে যে সেন্টেন্সটা এটা আমরা কিভাবে করতে পারি দেখো তার যে ইচ্ছা সেই ইচ্ছাটা ছেলেবেলা থেকে বিদ্যমান মানে ছেলেবেলা থেকেই হয়ে আসে সেই ইচ্ছা আর কি বলছে যে কি শিক্ষা করার অস্ত্রবিদ্যা শিক্ষা করার অর্থাৎ অস্ত্রবিদ্যা রপ্ত করার ইচ্ছা ছিল তার ঠিক আছে অস্ত্রবিদ্যা শেখার ইচ্ছা ছিল যে কোনোভাবে তুমি করতে পারো হ্যাঁ তাহলে দেখো এখানে এই যে যে ইচ্ছা সেই ইচ্ছাটা আবার কেমন ইচ্ছা প্রবল ইচ্ছা প্রবল ইচ্ছাটা আমরা সেইভাবে ব্যবহার করব ইংরাজিটা তাহলে আমাদের দেখো ইচ্ছা কি ইংরেজি লিখতে পারি ইচ্ছা আমরা উইল লিখতে পারি ঠিক আছে আচ্ছা প্রবল ইচ্ছা স্ট্রং উইল লিখতে পারি বা অন্য কিছুও করতে পারি আরও একটু অন্যরকমভাবে ভাবা যেতে পারে আর ছেলেবেলা হইতেই এই যে হইতে এর জন্য সিন্স ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তাহলে আমি যদি এরকম করি যে যখন সে ছেলেবেলায় ছিল মানে সিন্স হি ওয়াজ বা হি হ্যাড হ্যাডবিন এ বয় এইভাবে যদি করি তখন থেকে আর কি তার ছিল ইচ্ছা হি হ্যাড উইল এরকমভাবে কিছু একটা করতে পারি ঠিক আছে আশা করি তোমরা এইভাবে ভাবছ দেখো পরপর আমি করে যাই তাহলে প্রথম আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে ছেলেবেলা থেকে হইতে এই হইতের জন্য আমি সিন্স ব্যবহার করতে চাইছি দেখো সিন্স মানে হইতে এই হইতের জন্য আমরা সিন্স ব্যবহার করলাম কখন থেকে কোন সময় থেকে যখন সে ছেলেবেলা মানে বয় ছিল আর কি বালক ছিল তাহলে দেখো সিনস হি হ্যাডমিন এ বয় যখন সে একটি বালক ছিল ওয়াজ অয়ের জায়গায় এখানে ওয়াজ না লিখে হ্যাডমিন লিখলাম মানে আর একটু অতীত করে দিলাম পারফেক্ট করে দিলাম একটু ঠিক আছে তাহলে দেখো সিন্স হি হ্যাডমিন এ বয় যখন সে একজন বালক ছিল সেই অতীতকালের কথা তাই এটা একটু হ্যাডমিন ব্যবহার করলাম ঠিক আছে একটু পাস্ট পারফেক্ট করে দিলাম তোমরা যদি খুব কঠিন মনে হয় সিন্স হি ওয়াজ এ বয় করতে পারো অসুবিধা নেই এইবার দেখো ছেলেবেলা থেকে তার অস্ত্রবিদ্যা শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল আচ্ছা তার ইচ্ছা ছিল কি হবে হি হ্যাড এরকমভাবে হবে তার ছিল দেখো হি হ্যাড রিজলিউট উইল তোমরা এই রেজলিউটের জায়গায় স্ট্রং ব্যবহার করতেই পারো নো প্রবলেম উইল মানে হচ্ছে ইচ্ছা ঠিক আছে এখানে উইল ডিজায়ার লঙ্গিং অনেক কিছু করা যেতে পারে তুমি উইল করো অসুবিধা নেই অন্য কিছু যদি তোমার মনে হয় করতেই পারো আর কি বললাম রিজলিউটের জায়গায় স্ট্রং ব্যবহার করে দিতেই পারো ঠিক আছে তাহলে হি হ্যাড এ তার ছিল এ রেজলিউট উইল রিজলিউট উইল মানে হচ্ছে প্রবল ইচ্ছা এই প্রবলের জন্য আমি এখানে রিজলিউট ব্যবহার করলাম তোমরা স্ট্রং ব্যবহার করতে পারো হি হ্যাড তার ছিল এটা কিন্তু আবার পাস্ট ইন্ডিফিনিটেন্সে রয়েছে হি হ্যাড তার রিজলিউট উইল একটি প্রবল ইচ্ছা আচ্ছা ইচ্ছাটা কি ছিল ইচ্ছা ছিল হচ্ছে আরচারি মানে অস্ত্রবিদ্যা যেটা এখানে অস্ত্রবিদ্যা শিক্ষা করার অস্ত্রবিদ্যা শিক্ষা করার মানে অস্ত্রবিদ্যা এখানে রপ্ত করার বা শিক্ষা করারও হতে পারে অসুবিধা নেই তাহলে দেখো আমি এখানে বলছি যে অস্ত্রবিদ্যা রপ্ত করার ইচ্ছা ছিল তাহলে এই যে উইল সেই উইলটা কিসের কি করতে না শিক্ষা করতে বা রপ্ত করতে দেখো টু মাস্টার তোমরা এখানে টু লার্ন করতেই পারো অসুবিধা নেই এই মাস্টার মানে এখানে রপ্ত করা এইটা ধরে নিয়েছি তাহলে টু মাস্টার মানে ওই ব্যাপারে প্রভুত্ব করার আর্চারি আর্চারি মানে হচ্ছে অস্ত্রবিদ্যা একটু আগেই বললাম অস্ত্রবিদ্যা মানে ধনুর্বিদ্যা সেই সময় ধনুর্বিদ্যাটাকে অস্ত্রবিদ্যা বলে মনে করা হতো তাহলে টু মাস্টার মানে শিখতে রপ্ত করতে আর্চারি আবার বলছি টু লার্নও এখানে করতে পারো অসুবিধা নেই তাহলে কি হলো সেন্স হি হ্যাড মিন এ বয় যখন থেকে সে একজন বালক ছিল মানে যখন সেই ছেলেবেলা থেকে হি হ্যাড এ সিজলিউট উইল তার ছিল প্রবল ইচ্ছা টু মাস্টার রপ্ত করতে আর্চারি ধনুর্বিদ্যা ধনুর্বিদ্যা মানে এখানে অস্ত্রবিদ্যা ঠিক আছে পরের বাক্য দেখো সেই সময় দ্রোণাচার্যের যশ বহু দূরে ছড়াইয়া পড়িয়াছিল কি বলছে সেই সময় সেই সময় দ্যাট টাইম দ্রোণাচার্যের যশ যশ মানে কি যশ মানে তার খ্যাতি ফেম বহু দূরে ছড়াইয়া পড়িয়াছিল ছড়াইয়া পড়া এক্সটেন্ডেড তোমরা এর আগে একটা পেয়েছিলে দূরে ছড়িয়ে পড়েছিল সেই বল্লাল সেনের সময় এক্সটেন্ডেড ফার অ্যান্ড ওয়াইড ঠিক আছে ওখানে এক্সটেন্ডেড জায়গায় স্প্রেডও করতে পারো এক্সটেন্ডেডও করতে পারো যদি যেটা তোমার ভালো মনে থাকবে পরীক্ষার হলে তবে আরও অনেক রকমভাবে করা যেতে পারে সেটাই বলছি তাহলে বহু দূরে ছড়িয়ে পড়েছিল ফার অ্যান্ড ওয়াইড ফার অ্যান্ড নিয়ার এরকমও করা যেতে পারে ঠিক আছে আচ্ছা এটাও পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা করতে পারি ওকে আচ্ছা দেখো সেই সময় তাহলে কি হবে দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম সেই সময় এইখানে অ্যাডটা যদি তুমি বাদ দাও তাও হবে দ্যাট টাইম যদি করো সেরকম করা যায় ঠিক আছে তুমি অ্যাট দ্যাট টাইম করলে তাহলে সেই সময়ে হলো এইবার কি বলছে দ্রোণাচার্যের যশ দ্রোণাচার্যের যশ তাহলে কী হবে দ্রোণাচার্যের অ্যাপোস্টোপিয়েস ব্যবহার করে যশ মানে ফেম ব্যবহার করতে পারি ফেম লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো দ্রোণাচার্যস এই যে বানানগুলো আবারও বলছি ওই এই যে এই সব বানানগুলো এরকম একটু হয় দ্রোণাচার্যস ফেম ফেম মানে এখানে খ্যাতি বা যশ ঠিক আছে অন্য কোন শব্দ ভালো শব্দ ইউজ করতে পারো অসুবিধা নেই ঠিক আছে গ্লোরিও ব্যবহার করা যেতে পারে হ্যাঁ এখানে যশ ওই জন্য ডাইরেক্ট ফেম ব্যবহার করে দিয়েছি তাহলে অ্যাট দ্যাট টাইম দ্রোণাচার্যস ফেম দ্রোণাচার্যর যশ ছড়িয়ে গেছিলো এক্সটেন্ডেড করতে পারো তবে এক্সটেন্ডেডের চেয়ে এই ক্ষেত্রে এটা তো আর রাজ্যের যশ না এই যশটা হচ্ছে একজন মানুষের যশ তাহলে এখানে আমি স্প্রেড করতে পারি ঠিক আছে দেখো স্প্রেড আচ্ছা এই একটু আগে একটু বলি সরি দ্রোণাচার্যের যে যশ সেই যশটা কি রূপে যশ এখানে এর মধ্যে বলা নেই তবু আমি এনেছি অ্যাজ এ গ্রেট টিচার আর্চ আর্চারি ঠিক আছে যেহেতু ওই যে বলেছি আমি প্রথমে আমাদেরকে পড়তে হবে পুরো প্যারাগ্রাফটা পড়লে আমরা অনেক কিছু বুঝতে পারবো যেটা আমরা ভাবার্থ হিসেবে বা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বাক্যের ক্ষেত্রে সেটা আমরা আনবো তাহলে দেখো শুধু ফেম ব্যবহার করা যেতে পারে এইখান থেকে এটা আমি অতিরিক্ত আনলাম তোমাদের মনে হলে এটা বাদ দিয়ে দিতে পারো বলছে অ্যাজ এ গ্রেট টিচার অফ আর্চারি অ্যাজ মানে রূপে এ গ্রেট টিচার একজন মহান শিক্ষক অফ আর্চারি আর্চারি মানে ধনুর্বিদ্যা বা অস্ত্রবিদ্যা তাহলে দ্রোণাচার্যের খ্যাতি একজন অস্ত্রবিদ্যার শিক্ষক হিসাবে খ্যাতি সেটা আমি ব্যবহার করেছি এখানে তোমাদের যদি মনে হয় এটা বাদ দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে তাহলে দ্রোণাচার্যে দ্রোণাচার্যস ফেম অ্যাজ এ গ্রেট টিচার অফ আর্চারি এইবারে স্প্রেড ফার অ্যান্ড নিয়ার তোমরা এটাকে ফার অ্যান্ড ওয়াইডও করতে পারো অসুবিধা নেই ঠিক আছে তাহলে কি হলো অ্যাট দ্যাট টাইম সেই সময় দ্রোণাচার্যস ফেম অ্যাজ এ গ্রেট টিচার অফ আর্চারি স্প্রেড ফার অ্যান্ড নিয়ার ঠিক আছে একজন মহান শিক্ষক হিসাবে দ্রোণাচার্যের খ্যাতি মহান শিক্ষক মানে হচ্ছে আর্চারি শিক্ষক অর্থাৎ অস্ত্রবিদ্যার শিক্ষক হিসাবে দ্রোণাচার্যের খ্যাতি বহুদূর স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল। এটা কি এটা কিন্তু পাস্ট্যান্ড সেন্টেন্সে রয়েছে ফার অ্যান্ড নিয়ার ফার অ্যান্ড ওয়াইডও করতে পারো বহুদূর ছড়িয়ে গেছিলো ঠিক আছে নেক্সট সেন্টেন্স লোকে বলিত যে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই লোকে বলিত পিপল সেইট করতে পারো ইট ওয়াস এইট করতে পারো যা খুশি করো এরকম তোমরা আগেও পেয়েছ বলিত যে তাহার ন্যায় বীর তাহার ন্যায় বীর বীরের জন্য হিরো ব্যবহার করতে পারো অন্য কোনো প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করতে পারো সমগ্র ভারতে আর নেই মানে তিনি ছিলেন অদ্বিতীয় ঠিক আছে বা একদম পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ আর নেইও করা যেতে পারে দেখো তাহলে আমি কি বলছি দেখো লোকে বলিত বা তোমরা একটু ভাবো প্লিজ লোকে বলিত এটা কিভাবে করা যেতে পারে পিপুল সেইট অথবা ইট ওয়াজ সেইড তাহার ন্যায় বীর তাহার ন্যায় বীর মানে কি বীর ইংরেজি কি বীর ইংরেজি হবে হচ্ছে হিরো তাই না আচ্ছা তিনি ছিলেন অদ্বিতীয় মানে আর কেউ ছিল না কোথায় না সারা ভারতবর্ষে সমগ্র ভারতে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে দেখো ইট ওয়াজ সেইট ইট ওয়াজ সেইট মানে সেই সময় বলা হতো অর্থাৎ লোকে বলতো বলতো কারা এটা অন্য কেউ বলতে যাবে না লোকজনই বলবে মানুষেরাই বলবে তাহলে ইট ওয়াজ সেইট তখন বলা হতো অর্থাৎ লোকে বলতো কি বলতো দ্যাট যে আচ্ছা এইবার দেখো হি ওয়াজ হি ওয়াজ মানে হচ্ছে এই দ্রোণাচার্য তাহার ন্যায় বীর আমি এটাকে করলাম যে তিনি ছিলেন অদ্বিতীয় অদ্বিতীয় মানেই তার মতো আর কেউ ছিল না দেখো হি ওয়াজ তারপরে অ্যাজ এ হিরো অ্যাজ এ হিরো মানে হচ্ছে বীর রূপে তাহলে হি ওয়াজ তিনি ছিলেন অ্যাজ এ হিরো এই অ্যাজ এ হিরোটা মানে বীর রূপে এইটুকু মনে করো নেই তাহলে দেখো এপারে কি জুটছি অ্যাজ এ হি ওয়াজ সেকেন্ড টু নান সেকেন্ড মানে দ্বিতীয় টু নান টু নান মানে কেউ না এর মানেই হচ্ছে অদ্বিতীয় এটা মনে রেখো সেকেন্ড টু নান মানে অদ্বিতীয় আচ্ছা সেকেন্ড মানে কি দ্বিতীয় নান মানে কেউ না মানে তিনি কারোর পরেই দ্বিতীয় হবেন না মানে তিনি অদ্বিতীয় মানে একক আর কেউ নেই সেরকম বোঝা গেল ব্যাপারটা তাহলে দেখো হি ওয়াজ মানে তিনি ছিলেন সেকেন্ড টু নান মানে অদ্বিতীয় আর অ্যাজ এ হিরো মানে বীর রূপে অর্থাৎ তার ন্যায় বীর ভারত আর ছিল না এবার কোথায় ভারতে সে তার জন্যে আমরা কী আনবো অল ওভার ইন্ডিয়া সমগ্র ভারতে ঠিক আছে এখানে আমরা আনছি অল ওভার ইন্ডিয়া এখানে দ্য হোল অফ ইন্ডিয়া করবে না অল ওভার ইন্ডিয়া করবে কারণ এখানে খুঁজে পাওয়া যাবে না সারা ভারতে ওই ওই রকম এই যখনই খুঁজে পাওয়া যাবে না ওই রকম ব্যাপার তখন আমরা অল ওভার ইন্ডিয়া করবো ঠিক আছে কিন্তু যখন বলা হবে যে সমগ্র ভারতবর্ষ দখল করে নিল তখন লিখতে হবে আবার যে দ্য হোল অফ ইন্ডিয়া ঠিক আছে ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে দেখো ইট ওয়াজ সেইড বলা হতো মানে লোকে বলতো দ্যাট হি ওয়াজ তিনি ছিলেন মানে দ্রোণাচার্য ছিলেন অ্যাজ এ হিরো বীর রূপে সেকেন্ড টু নান অদ্বিতীয় মানে তার মতো আর কেউ ছিল না অল ওভার ইন্ডিয়া সমগ্র ভারতবর্ষে নেক্সট দেখো কি বলছে একলব্যের বড়োই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে দেখো কার ইচ্ছে হলো একলব্যের ইচ্ছা হলো দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা দ্রোণের নিকট মানে দ্রোণাচার্যের নিকট অস্ত্রবিদ্যা শিখবে ঠিক আছে তাহলে এখানে দেখো কি বলছে একলব্যের একটি ইচ্ছা হলো বড়োই ইচ্ছা হলো আচ্ছা এখানে দেখো আবার বলছে বড়ই ইচ্ছা হলো মানে ইচ্ছা আবার প্রবল ইচ্ছা কিন্তু ঠিক আছে আগে একবার আমরা উইল ব্যবহার করেছি আবারও করতে পারো নো প্রবলেম এবার একটু অন্যরকম করার চেষ্টা করছি দেখো একলব্যের বড়ই ইচ্ছা হইলো মানে তার ইচ্ছা ছিল ঠিক আছে কি ইচ্ছা ছিল যে দ্রোণাচার্যের নিকট অস্ত্রবিদ্যা শিখবে তাহলে আমরা একটু একটু করে এগোই প্রথম আমরা লিখবো যে একলব্যের ইচ্ছা হয়েছিল ঠিক আছে তাহলে সেটা কিভাবে লেখা যেতে পারে একটু ভাবো একলব্যের ছিল বড়ই ইচ্ছা এই রকম। তাহলে একলব্য হ্যাড এ স্ট্রং ডিজায়ার এই যে স্ট্রং ডিজায়ার মানে প্রবল ইচ্ছা স্ট্রং উইলও লিখতে পারো আগে একবার লেখা হয়েছে এখানে একটু অন্যরকম করলাম ডিজায়ার করলাম তাহলে দেখো একলব্য হ্যাড এ স্ট্রং ডিজায়ার তার প্রবল ইচ্ছা ছিল এই যে হ্যাড মানে ছিল এটা কিন্তু পারফেক্ট নয় এটা পাস্ট ইন্ডেফিনিট করা হয়েছে হ্যাভ হ্যাজ মানে কি থাকা প্রেজেন্ট টেন্স তার পাস্ট টেন্স তাহলে একালব্য হ্যাড তার ছিল স্ট্রং ডিজায়ার প্রবল ইচ্ছা কী ব্যাপারে ইচ্ছা ছিল দ্রোণাচার্যের নিকট অস্ত্র শিক্ষা করার ইচ্ছা ছিল তাই না তাহলে ডিজায়ারটা কিসের শেখার দেখো ডিজায়ারটা কিসের শেখার রবায়ের অফ অফ না সরি ফর এখানে ফর হবে শেখার জন্য সরি তাহলে ডিজায়ারটা কিসের শেখার জন্য ফর লার্নিং লার্নিং মানে শেখার জন্য যে কী শিখবে শিখবে হচ্ছে আর্চারি আচ্ছা দেখো এখানটাতে যেটা বলবার একটু ভুল বলে ফেলেছি ফেলেছিলাম সরি এ স্ট্রং ডিজায়ার এর পরে ফর প্রিপোজিশানটা বসে ঠিক আছে এটা আমি ভুল করে অফ বলে ফেলেছিলাম সরি তাহলে দেখো কি হয়েছে একলব্য হ্যাড এ স্ট্রং ডিজায়ার তার প্রবল ইচ্ছা ছিল ফর জন্য লার্নিং আর্চারি মানে তীরন্দাজি শেখার জন্য তার প্রবল ইচ্ছা ছিল বা হয়েছিল ঠিক আছে এইবারে দেখো কার কাছ থেকে শিখবে দ্রোণাচার্যের কাছ থেকে শিখবে তাই দ্রোণাচার্যের কাছ থেকে শেখার যে ব্যাপারটা সেটা কি হবে ফ্রম দ্রোণাচার্য হয়ে যাবে হয়ে গেল তাহলে একলব্য হ্যাড স্ট্রং ডিজায়ার তার প্রবল ইচ্ছে ছিল ফর লার্নিং আর্চারি অস্ত্রবিদ্যা শেখার ফ্রম দ্রোণাচার্য দ্রোণাচার্যের কাছ থেকে ঠিক আছে পরের বাক্য দেখো কি বলছে একদিন একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করিল ঠিক আছে এই যে বাক্যটা রয়েছে যে একদিন দ্রোণাচার্য শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করলো গমন করার জন্য কি ব্যবহার করা যেতে পারে একদম সিম্পল ওয়েন্ড ব্যবহার করতে পারো তাহলে একদিন সে গেছিল দ্রোণাচার্যের কাছে আশায় ইন দ্য হোপ অফ এভাবে করা যেতে পারে ঠিক আছে আরও অন্যভাবেও করা যেতে পারে হওয়ার জন্য হওয়া হচ্ছে বিং শিষ্য হওয়া ইংরাজি শিষ্য কি ডিসিপ্লিন করা যেতে পারে পিউপিল করা যেতে পারে ইত্যাদি তাহলে এইভাবে আমরা করি দেখো একদিন একদিনের জন্য কি আনবো ওয়ান ডে তারপরে কে গেছিল দ্রোণাচার্য ওয়ে সরি হি ওয়েন টু দ্রোণাচার্য এই লাকালব্য দ্রোণাচার্যের নিকট শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করলো তাহলে কে গেছিল এই হি এই হি মানে হচ্ছে একালব্য হ্যাঁ বারবার একলব্য না লিখে হি লিখলাম তারপরে দ্রোণাচার্য লিখছি তাহলে এই হিটা একালব্যকেই বোঝাচ্ছে অসুবিধা কিছু নেই তাহলে ওয়ান ডে হি ওয়েন টু দ্রোণাচার্য একদিন হি ওয়েন টু তিনি গেলেন দ্রোণাচার্য দ্রোণাচার্যের কাছে গেলেন ঠিক আছে আচ্ছা কী জন্যে গেলেন আশায় গেছিলেন আশায় ইংরেজি কি ইন দ্য হোপ অফ এইভাবে করতে হবে ঠিক আছে ইন দ্য হোপ অফ ইন দ্য হোপ অফ মানে আশায় কিসের আশায় এই যে অফ রবায়ের এটা ওই ওই ইন দ্য হোপের পরে এই অফ প্রিপোজিশানটা বসে তাহলে ইন দ্য হোপ অফ আশায় কিসের আশায় হওয়ার হওয়ার ইংরেজি কি হওয়া ইংরেজি হচ্ছে বি এখানে অফের পরে কি হবে বিং হিজ ডিসিপ্লিন বিং বিং মানে হওয়া হিজ হিজ মানে দ্রোণাচার্যের ডিসিপ্লিন মানে হচ্ছে শীর্ষ পিপিলও লিখতে পারো অসুবিধা নেই ঠিক আছে পিইউ পিআইএল পিউপিল তাহলে কী হলো ওয়ান ডে হি ওয়েন্ট দ্রোণাচার্য একদিন সে দ্রোণাচার্যর কাছে গেল ইন দ্য হোপ অফ আশায় ইন দ্য হোপ অফ মানে আশায় আবার বলছি কিসের আশায় বিং হিজ ডিসিপ্লিল তার শীর্ষ হবার আশায় নেক্সট সেন্টেন্স দেখো কী বলছে কিন্তু দ্রোণ পুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না এই স্বীকৃত হওয়াটা আমারও মনে হয়েছিল তোমাদেরও মনে হতে পারে আরও অনেকের মধ্যে হতে পারে স্বীকৃত হওয়া মানে রাজি হওয়া ঠিক রাজি হওয়া বিষয়টা না এখানে হচ্ছে অ্যাকসেপ্ট করা গ্রহণ করা তার যে প্রেয়ার সেই প্রেয়ারটা গ্রহণ করা তার যে প্রার্থনা ছিল শিষ্য হওয়ার সেই শিষ্য হওয়ার প্রার্থনা তিনি গ্রহণ করেননি বা করেছেন এই রকম একটা ব্যাপার বোঝানোর ব্যাপার আসছে এই জন্যেই বলি যে প্যারাগ্রাফটা ভালো করে পড়ে না নিলে কিন্তু আসল জিনিস বোঝা যায় না অনেক সময় কিছু কিছু বাংলা আছে ওই যে বলেছি প্রত্যেক ভাষা তার নিজস্ব গতিতে চলে কিছু বাংলা আছে যে বাংলার সঙ্গে ওই ইংরাজির ভাবার্থগত পার্থক্য থেকে যায় সুতরাং আগে ভালো করে পড়ে নিতে হবে এই যে যে বলছে কিন্তু দ্রোণ ব্যাধপুত্রের গুরু হইতে স্বীকৃত হইলেন না স্বীকৃত হইলেন না মানে তার যে প্রার্থনা ছিল সেই প্রার্থনা তিনি গ্রহণ করেননি এখানে এই স্বীকৃত হওয়া মানে রাজি হওয়া মানে অ্যাগ্রি করা সেটা কিন্তু একটু ভুল হবে বলে আমার মনে হয় যাকে কি হচ্ছে দেখো কিন্তু জন্যে কি হবে বাট দ্রোণ স্বীকৃত হলেন না দ্রোণ মানে দ্রোণাচার্য স্বীকৃত হলেন না মানে গ্রহণ করেননি ডিড নট অ্যাকসেপ্ট করা যেতে পারে ঠিক আছে তারপরে কি তার প্রার্থনা গ্রহণ করেননি প্রার্থনাটা কী ছিল প্রার্থনা ছিল যে ব্যাথপুত্রের গুরু হওয়া ব্যাটপুত্রটাকে ব্যাগপুত্র হচ্ছে একলব্য বললাম আগেই তার পরিচয় দিলাম তো ব্যাথপুত্র হচ্ছে একলব্য তার গুরু হতে তিনি স্বীকৃত হননি মানে রিজেক্ট করেছিলেন মানে অস্বীকার করেছিলেন এইবারে তুমি যদি ডাইরেক্ট এটাকে রিজেক্টেড করে দাও তাতেও কিন্তু হবে কিন্তু আমি এটা একটু অন্যভাবে করেছি সে তোমাদের বলে দিচ্ছি অল্টারনেটিভ কী হবে দেখো তাহলে শুরুটা করি বাট এই কিন্তুর জন্যে আমরা বাট আনলাম বাট কি আছে দেখো দ্রোণা এই যে দ্রোণ সংক্ষেপে যদি আমরা লিখি এটাও লিখতে হবে দ্রোণ না লিখে দ্রোণা লিখতে হবে মানে দ্রোণাচার্য তোমরা দ্রোণাচার্য পুরো বানানো লিখতে পারো বা এইটুকুও লিখতে পারো অসুবিধা নেই ডিড নট অ্যাকসেপ্ট ডিড নট অ্যাকসেপ্ট মানে হচ্ছে স্বীকৃত হইলেন না অর্থাৎ স্বীকার করলেন না মানে গ্রহণ করলেন না এটা কিন্তু পাস্ট ইন্ডিফেনিট টেন্সে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স ডিড মানেই পাস্ট বুঝতে পারছো ডিড নট অ্যাকসেপ্ট 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 মানে গ্রহণ করা তাহলে বাট দ্রোণা ডিড নট অ্যাকসেপ্ট কিন্তু দ্রোণাচার্য গ্রহণ করলেন না কি গ্রহণ করলেন না হিজ প্রেয়ার হিজ মানে কার একলব্যের প্রেয়ার প্রেয়ার মানে প্রার্থনা আচ্ছা প্রার্থনাটা কি ছিল প্রার্থনাটা ছিল হচ্ছে ব্যাপুত্রের গুরু হওয়া তাই না প্রার্থনাটা ছিল কি একালব্যের গুরু হওয়া একালব্যটাকে একালব্য হচ্ছে ব্যাতপুত্র তাহলে ব্যাতপুত্রের গুরু হওয়াটাই প্রার্থনা তাহলে হিজ প্রেয়ার তার প্রেয়ারটা কি ছিল দেখো টু বি এ টিউটর টু বি হতে বা হওয়া এ টিউটর এই এ টিউটর আমি কিন্তু হিনসে পেয়েছি দেখো হিনসে আছে গুরু মানে হচ্ছে টিউটর ঠিক আছে তো সেই হিনসটাই এখানে ব্যবহার করছি তোমরা টিচারও লিখতে পারো অসুবিধা নেই তাহলে হিজ প্রেয়ার টু বি এ টিউটর হিজ প্রেয়ার মানে একলব্যের প্রেয়ার টু বি এ টিউটর একজন গুরু হতে ঠিক আছে টু বি এ টিউটর কার টিউটর হবে ব্যাথপুত্রের টিউটর তাই না অফ এ সন অফ ফৌলার অফ এ সন অফ মানে রবায়ের কার টিউটর এ সন অফ ফৌলার সন মানে পুত্র ফৌলার মানে হচ্ছে ব্যাধ তাহলে সন অফ ফৌলার মানে হচ্ছে পুত্রের গুরু হতে তিনি রাজি হলেন না বা স্বীকৃত হলেন না আশা করি তোমরা বুঝতে পেরেছ এইটাকে তোমরা একটু ঘুরিয়ে লিখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই বাট দ্রোণা রিজেক্টেড হিজ প্রেয়ার এইভাবেও করতে পারো তারপর যা আছে তাই ডিড নট অ্যাকসেপ্টের জায়গায় তোমরা এই তিনটে শব্দকে বাদ দিয়ে জাস্ট রিজেক্টেড আর ই জেইসিটিডি এভাবেও লিখতে পারো কোনো অসুবিধা নেই একই মানে হবে তাহলে বাট দ্রোণা ডিড নট অ্যাকসেপ্ট কিন্তু দ্রোণা অ্যাকসেপ্ট করলেন না মানে স্বীকৃত হলেন না মানে রাজি হলেন না কিসে রাজি হলেন না হিজ প্রেয়ার তার যে প্রার্থনা ছিল তার মানে কার একলব্যের প্রার্থনা টু বি হতে এ টিউটর গুরু কার গুরু অফ সন অফ ফলার মানে একজন ব্যাথপুত্রের গুরু হতে স্বীকৃত হলেন না আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের বাক্য দেখো তখন একলব্য ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল আচ্ছা এইখানটাতে আমি আবার আমার ভিউয়ার এবং স্টুডেন্টদের একটু ইন্টারাপ্ট করে একটা কথা বলি যে সমস্ত গজিয়ে ওঠা ওয়েবসাইট এবং নামি দামি ইউটিউব চ্যানেল আমার ভিডিওগুলোকে কপি করে নিজেদের মধ্যে নিজেদের নামে চালাচ্ছেন বা চালিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা নিজেদের মধ্যে লজ্জাবোধ দানুন এরকম করবেন না আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রবল কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরি ভিউ সরি স্টুডেন্টস খুব রাগ হয় যখন এইসব খেটে খুঁটে করি আর কেউ সেটাকে কপি করে নিজেদের নামে ওয়েবসাইটের নামে নিজেদের ইউটিউব চ্যানেলের নামে সেগুলো চালায় নিজেদের নাম করে লজ্জাও করে না সেই সব কাপুরুষদের যাই হোক আবার বলছি ত্রুটিমার্জনীয় একথা আমার খুব রাগ হয় বলে বলি আচ্ছা কি বলছো দেখো তখন একলব্য ভগ্ন হৃদয়ে সে স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল ঠিক আছে দেখো তখন একলব্য ভগ্ন হৃদয়ে গভীর সে স্থান ত্যাগ করলো আচ্ছা ত্যাগ করা ইংরেজিকে ত্যাগ করার জন্যে আমরা লেফট ব্যবহার করতে পারি ডিপার্টেড ব্যবহার করতে পারি আরও কিছু করা যেতে পারে তাহলে ভগ্ন হৃদয়ে ভগ্ন হৃদয়ে কিন্তু এখানে একটা হিন্স দেওয়া আছে দেখো হিন্সটা হচ্ছে উইথ এ ব্রোকেন হার্ট অথবা ডিজহার্টেন্ট ঠিক আছে তো উইথ এ ব্রোকেন হার্ট কথাটা আমরা অনেক প্রচলিত কথা আমাদের মুখস্থ থাকবে ভালো সেটা আমরা ব্যবহার করব মানে আমি ব্যবহার করছি এখানে তাহলে তখন একলব্য হৃদয় সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিলেন আচ্ছা গভীর বনে প্রবেশ করিলেন এন্টার হতে পারে ওয়েন্ট হতে পারে গভীর বন ডিপ ফরেস্ট হতে পারে ডেন্স ফরেস্ট হতে পারে এইভাবে তোমরা করে ফেলো তাহলে দেখো মানে ভেবে ফেলো ভাবো এরকমভাবে তারপরে দেখা যাক কিভাবে করা হবে তখন একলব্য তখনের জন্য আমরা কি হবে কি দেবো দেন দেবো তাই তো তাহলে দেখো কিভাবে হচ্ছে এক একলব্য দেন একলব্য নামটা লিখে দিলাম তারপরে লিখলাম দেন মানে তখন একলব্য আচ্ছা উনি কী করলেন সেই স্থান ত্যাগ করলেন আর দেখো এখানে যেটা বলছে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিলেন এখানে তোমরা ত্যাগ করিয়া আফটার লিভিং আফটার ডিপার্টিং এভাবে করতে পারো অসুবিধা কিছু নেই এটাও বলে দিচ্ছি কিন্তু আমি এখানে অ্যান্ড জুড়ি দিয়ে করেছি দুটো কাজকে অ্যান্ড জুড়ি দিয়ে করেছি দেখো সেটা কীভাবে হচ্ছে তাহলে আমি এখানে যেটা করতে চাইছি তিনি সে স্থান ত্যাগ করলেন এবং গভীর বনে প্রবেশ করিলেন আমি এইভাবে করতে চাইছি তোমরা একদম যা লেখা আছে সেভাবেও করতে পারো অসুবিধা নেই তাহলে একলভ্য দেন কি করলেন সেই জায়গা ত্যাগ করলেন তার জন্যে কী হবে ডিপার্টেড তুমি লেফটও করতে পারো এই জায়গাটাতে ঠিক আছে তাহলে একলভ্য দেন ডিপার্টেড ডিপার্টেড মানে হচ্ছে চলে গেলেন বা সেই স্থান ত্যাগ করলেন ঠিক আছে এখানে দ্যাট প্লেস না লিখলেও চলবে অসুবিধা কিছু নেই উইথ এ ব্রোকেন হার্ট উইথ এ ব্রোকেন হার্ট মানে ভগ্ন হৃদয়ে দেখো তুমি এখানে লিখতে পারো একলব্য দেন ডিপার্টেড উই দ্যাট প্লেস এটা লিখতে পারো তবে আমার কেমন যেন মনে হয়েছে এই স্থান সেই স্থান এখানে না লিখলেও চলবে তো তোমাদের যদি মনে হয় তাহলে লিখে দেবে একলব্য ডিপার্ট দেন ডিপার্টেড দ্যাট প্লেস ব্যাস এটুকু লিখে দাও হয়ে গেল হুম আমি এটা লিখলাম না আমার মনে হয়েছে ওটা না লিখলেও চলবে একলব্য দেন ডিপার্টেড উইথ এ ব্রোকেন হার্ট মানে ভগ্ন হৃদয়ে সেখান থেকে চলে গেলেন সেই স্থান ত্যাগ করলেন ঠিক আছে এই ডিপার্টেড মানেই সেই স্থান ত্যাগ করলেন বা চলে গেলেন উইথ এ ব্রোকেন হার্ট মানে ভগ্ন হৃদয়ে এইবারে কী আমি অ্যান্ড দিয়ে জুড়ে দেব এবং গভীর মনে প্রবেশ করলেন দেখো অ্যান্ড রিসর্টেড রিসর্টের জায়গায় তুমি ওয়েন টু লিখতে পারো ওয়েন্ট লিখতে পারো তুমি এন্টার লিখতে পারো অসুবিধা কিছু নেই অ্যান্ড রিসর্টেড এবং চলে গেলেন ইন্টু ডেন্স ফরেস্ট এই যে ডেন্স ফরেস্টের জায়গায় তুমি ডিপ ফরেস্টও লিখতে পারো ঠিক আছে অসুবিধা কিছু নেই তাহলে কী হলো অ্যান্ড রিসর্টেড এই রিসর্টেড মানে হচ্ছে প্রবেশ করলো চলে গেল আশ্রয় নিল এরকম নানান মানে হয় ঠিক আছে তুমি রিসর্টের ব্যবহার করার জায়গায় তো মনে না থাকলে তুমি সিম্পল ওয়েন্ট করে দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে রিসর্টেড ইন্টু ডেন্স ফরেস্ট ডেন্স ফরেস্ট মানে গভীর জঙ্গল ঠিক আছে তাহলে কি হলো একলব্য দেন ডিপার্টেড উইথ ব্রোকেন হার্ট ভগ্ন হৃদয়ে সেই জায়গা ত্যাগ করলেন রিসর্টেড ইন্টু অ্যান্ড রিসর্টেড ইন্টু ডেন্স ফরেস্ট এবং গভীর জঙ্গলে প্রবেশ করলেন এইবারে দেখো যেটা বলছিলাম যে ত্যাগ করিয়া তাহলে যদি তাই করো তাহলে লেখো একলব্য দেন কমা দিয়ে ডিপার্টিং ডিপার্টিং দ্যাট প্লেস উইথ ব্রোকেন হার্ট আবার কমা দিয়ে লেখো রিসর্টেড ইন্টু ডেন্স ফরেস্ট বা এন্টার্ড ইন্টু ডেন্স ফরেস্ট ঠিক আছে এইভাবে করে দাও স্যান স্থান ত্যাগ করিয়া তাহলে ডিপার্টিং বা লিভিং এরকম যা খুশি করো কোনো অসুবিধা নেই দেখো পরের বাক্যটা আমরা করি আবার সেখানে একটি কুটির নির্মাণ করিলেন এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্রচিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল ঠিক আছে তাহলে দেখো এই বাক্যটা কি বলছে একটু বড় বাক্য একটু করে আমরা ধীরে ধীরে করব সেখানে তো দেয়ার কুটির নির্মাণ করলো কুটির হচ্ছে কটেজ নির্মাণ করা বিল্ড করতে পারো তাহলে সেখানে একটি কুটির নির্মাণ করলো মনে মনে ভাবো কী হবে হ্যাঁ যা ভেবেছো তাই রকমই কিছু একটা করতে হবে বিল্টে কটেজ ঠিক আছে তারপরে কি হবে দেখো এবং দ্রোনের বিল্টে কটেজ মানে সাবজেক্ট তো কিছু একটা থাকবে সেটা আমি আর বলছি না সে তো তোমরা পারবে তারপরে বলছে এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া তাহার সম্মুখে একাগ্রচিতে আচ্ছা গড়িয়া গড়া ইংরেজি কি এখানে গড়া কিন্তু মেকিং হবে ঠিক আছে এখানে প্রতিমূর্তি ইংরাজি প্রতিমূর্তি ইংরাজি ইমেজ হতে পারে স্ট্যাচু হতে পারে ঠিক আছে আমি স্ট্যাচু ব্যবহার করছি স্ট্যাচু কিন্তু আমরা সাধারণত মেকিং করি ঠিক আছে স্ট্যাচু কিন্তু আবার তোমরা আবার প্রিপেয়ারিং করো না ঠিক আছে স্ট্যাচু মেকিং হতে পারে স্ট্যাচু আবার বিল্ড করো না সেটা আবার শুনতে খারাপ লাগবে তাহলে প্রতিমূর্তি গড়িয়া তাহলে মেকিং হতে পারে গড়িয়া মেকিং এ স্ট্যাচু অব দ্রোণাচার্য হতে পারে আচ্ছা একাগ্রচিত্তে এই কথাটা কিন্তু এখানে আছে সেটা হচ্ছে উইথ আনডিভাইডেড অ্যাটেনশান এটা এখানে আছে আর অভ্যাস করা ইংরেজি কি অভ্যাস করা ইংরেজি প্র্যাকটিস করা এখানে আমি একটা শব্দ জুড়েছি সেলফ প্র্যাকটিস সেলফ প্র্যাকটিস মানে হচ্ছে স অভ্যাস এখানে আর কেউ তো ছিল না নিজে নিজেই অভ্যাস করছিল তাই তাহলে দেখো একটু একটু করে আমরা এগোই তোমরাও একটু ভেবে নাও আশা করি ভেবে নিয়েছ দেখো সেখানে একটি কুটির নির্মাণ করিল কে নির্মাণ করলো সেই ইয়ে নির্মাণ করেছে আমাদের একলব্য নির্মাণ করেছে সেখানে একটা কুটির তাই না দেখো দে আর সেখানে হি এই হি মানে হচ্ছে সেই একালব্যের কথা বলছে হি বিল্ট এ কটেজ বিল্ট এ কটেজ কটেজ মানে কি কুটির কুটির নির্মাণ করলেন তিনি সেখানে একটা বিল্ট বিল্ট থেকে বিল্ট পাঁচ টেন্সে রয়েছে পাঁচ টেন টেন্সে তাহলে দেয়ার হি বিল্ট এ কটেজ দেয়ার মানে সে সেখানে সেখানে মানে হচ্ছে জঙ্গলে সেই ডিপ ফরেস্টে দেখো অ্যান্ড এবং মেকিং ওই যে বললাম গড়িয়া মেকিং এখানে প্রিপেয়ারিং বা বিল্ডিং কিন্তু হবে না তাহলে মেকিং প্রস্তুত করে মে মানে প্রতিমূর্তি গড়ে আর কি সেই মেকিং কি মেকিং এ স্ট্যাচু অফ দ্রোণা এ স্ট্যাচু অফ দ্রোণা ঠিক আছে এইখানে তোমরা এই যে দ্রোণের রয়েছে তাই আমি দ্রোণা দিয়েছি তোমরা যদি মনে করো দ্রোণাচার্য দেবে অসুবিধা কিছু নেই দিতেই পারো তাহলে মেকিং এ স্ট্যাচু অফ দ্রোণা দ্রোণের একটা স্ট্যাচু তৈরি করে এটুকু তো বুঝতে পেরেছো তাহলে দে হি বিল্ড এ কটেজ সেখানে তিনি একটি কুটির নির্মাণ করলেন অ্যান্ড এবং মেকিং করে তৈরি করে এ স্ট্যাচু অফ দ্রোণা দ্রোণার একটা মানে দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করে কি করলেন হি স্টার্টেড তিনি শুরু করলেন কি শুরু করলেন সেলফ প্র্যাকটিস প্র্যাকটিস কিন্তু দেখো সিই আছে নাউন ফ্রম সেলফ প্র্যাকটিস তাহলে সব অভ্যাস মানে নিজে নিজে অনুশীলন করলেন ঠিক আছে তাহলে হি স্টার্টেড তিনি শুরু করেছিলেন সেলফ প্র্যাকটিস নিজে নিজে অভ্যাস শুরু করেছিলেন কিসের অভ্যাস শুরু করেছিলেন অফ আর্চারি আর্চারি মানে হচ্ছে ধনুর্বিদ্যা অফ মানে বা এর তাহলে ধনুর্বিদ্যার অভ্যাস শুরু করেছিলেন তাহলে হি স্টার্টেড সেলফ সেল প্র্যাকটিস অফ আর্চারি তিনি ধনুর্বিদ্যার অভ্যাস শুরু করেছিলেন উইথ আনডিভাইডেড অ্যাটেনশান এটা আমি অনু যে অনুশীলনের হিন্টস ছিল সেই হিন্টস থেকে নিয়েছি উইথ আনডিভাইডেড আনডিভাইডেড মানে একাগ্র মানে ভাগ হয়নি অ্যাটেনশান মানে কি অ্যাটেনশান মানে মনোযোগ অর্থাৎ একাগ্র চিত্ত তাহলে আনডিভাইডেড অ্যাটেনশান মানে হচ্ছে একাগ্র চিত্ত ঠিক আছে তারপরে এটা কোথায় বসে করতো সে মূর্তি তো তৈরি করলো কোথায় বসে করতো এইখানে বলছে বিফোর দ্য স্ট্যাচু এই বিফোর মানে কিন্তু সময়ের পূর্ব সেই বিফোর না এই বিফোর মানে পূর্বে সামনে অগ্রভাগে ঠিক আছে তাহলে এই যে যে স্ট্যাচু তার ঠিক সামনে দাঁড়িয়ে বা বসে সেই যে সেই কথা বলছে আর কি তিনি অস্ত্র শিক্ষা করতেন ঠিক আছে করতে আরম্ভ করলেন এই যে হি স্টার্টেড তিনি শুরু করেছিলেন সেলফ প্র্যাকটিস সেলফ প্র্যাকটিস মানে নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করেছিলেন অফ আর্চারি অফ আর্চারি মানে ধনুর্বিদ্যা উইথ আনডিভাইডেড অ্যাটেনশান উইথ আনডিভাইডেড অ্যাটেনশান মানে হচ্ছে একাগ্রচিত্তে বিফোর দ্য স্টার্টি স্ট্যাচু স্ট্যাচুর জায়গায় তোমরা ইমেজও করতে পারো ঠিক আছে বিফোর দ্য স্ট্যাচু মানে ওই যে স্ট্যাচু তৈরি করেছিলেন দ্রোণাচার্যের তার সামনে বসে তো এইখানেই মোটামুটি আজকের এই ভিডিওটা শেষ হচ্ছে এবং প্যারাগ্রাফটা এখানেই শেষ হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের আরও কিছু কোয়ারিস থাকলে বলো আর তোমাদেরকে বলবো দেখো আমি খুব কষ্ট পাই যখন আমার এই ভিডিওগুলো অন্য কেউ নিজেদের নামে প্রচার করতে থাকে প্রায় হানড্রেড পারসেন্ট কপি করে তাই এই দুই একটি কথা রাগ করে বলে ফেলি তোমরা কিছু মনে করো না দেখো তোমাদেরকে আবার একটা রিকোয়েস্ট করবো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো এন্ড স্ক্রিনেও কিছু ভিডিও আসছে সেগুলো পারলে দেখে নিও আর আবার দেখা হবে পরের ভিডিওয়ে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সহযোগিতা করে যত দূর সম্ভব এগুলো করিয়ে দেওয়ার পিকেদে সরকারের বই যতদূর পারি করছি চেষ্টা করছি যতটা পারি সময় বের করে করছি সঙ্গে থেকো তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে নিও বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এই ধরনের ভিডিও সুবিধা নিতে পারে আবার দেখা হবে পরের ভিডিও ভালো থেকো শেষ করছি